হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরেকটা ভিডিওতে। আজকে দেখাবো আমরা ক্লাস থ্রির যে পাঠ পরিকল্পনা, 7ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত। তো আমাদের সাথেই থাকুন। আর এখানে যেহেতু সাবজেক্ট 1 এবং 2 এর চেয়ে অনেক বেশি, সেহেতু একটু সময় লাগতে পারে, সাথেই থাকবেন আশা করি। তো আমরা প্রথমে তৃতীয় শ্রেণীর 7ই আগস্ট থেকে 12ই আগস্ট পর্যন্ত সেই পাঠ পরিকল্পনা লিস্টটা বের করে নিব। এখানে দেখেন যে বাড়ির কাজ 9, প্রথমে আমরা বাড়ির কাজ 9 সেটা বার করলাম, তাহলে আমাদের বাংলারটা কাজ হয়ে গেল। 9 এবং 10 আমাদের এই সপ্তাহের ভিতরে 9 এবং 10 সেই দুইটা বাড়ির কাজ যদি আমরা দেখাই, তাহলে আমাদের এই সপ্তাহের পড়াটা হয়ে যাবে। তারপর আমি ইংলিশে যাই। ইংলিশে দেখেন এখানে বলে দিছে 27, 28, 29, তো ওই অনুযায়ী আমাদের বাড়ির কাজ যেটা থাকবে সেই পিসটা অনুযায়ী সুন্দর মতো আমাদের দিয়ে দেওয়া আছে। আর সবচেয়ে ভালো কথা হলো, যদি আপনাদের এই পিডিএফ বই দরকার পড়ে অনলাইনের, যে একেবারে 2020 সালে আপডেট, সেটার জন্য আমাদের গ্রুপে দেওয়া আছে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। দেখুন আমাদের গণিতেরটাও দিয়ে দিলাম, গণিতের সেই 26 নম্বর যে পাঠ পরিকল্পনা অনুযায়ী সেটা। তারপর প্রাথমিক বিজ্ঞান, তো প্রাথমিক বিজ্ঞানের সেই অধ্যায় অনুযায়ী যে কোন পাঠটা আমাদের বাড়ির পড়া বা পাঠ নিব সেই অনুযায়ী সেটাও দিয়ে দিলাম। এরপর আমরা পরের ধাপে যাই। পরের ধাপ বলতে আমাদের এক এক করে যাব। এখানে দেখেন বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে ধাপ অনুযায়ী যে যে অধ্যায়টা সেটা আমরা দিয়ে দিব। আমরা এভাবেই পর্যায়ক্রমে সবগুলি দেখে নিব। ইচ্ছা করলে আপনারা এই ভিডিও দেখেও কিছুটা ধারণা নিতে পারেন, বা আপনাদের বই খুলে দেখতে হবে না। আর এছাড়াও আরও ভিডিও, এরকম ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পাবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এরপর আমরা যারা ইসলাম ধর্মের আছে তাদের জন্য তাদের বইতে কোনটা পাঠ পরিকল্পনা, হিন্দু ধর্মের কোনটা, দেখেন এখানে হিন্দু ধর্মের যারা আছেন ধর্মের, তো তাদেরটাও দিয়ে দেওয়া আছে যে তাদের এই 11 নম্বর বা 12 নম্বর কি পড়া বা কি বাড়ির কাজ দিব সেটাও দিয়ে দেওয়া আছে। দেখুন খুব সুন্দরভাবে ডিটেলসে বলে দেওয়া আছে। এরপর আমরা যাব বৌদ্ধ ধর্ম এবং নৈতিক শিক্ষা, তো আমরা সেখানেও সেই একই রকমভাবে এটা দেখে নিব যে আসলে এটা কত অধ্যায়, সেই অধ্যায় অনুযায়ী আমাদের কতটুকু পড়া, একেবারে ডেট ওয়াইজ যে 7ই আগস্ট কোনটা, 8ই আগস্ট কোনটা, তারপরে 10-12 যেটা আছে সেই অনুযায়ী দিয়ে দেওয়া আছে। আমাদের বৌদ্ধ ধর্ম গেল, এখন লাস্টের যেটা খ্রিস্টান ধর্ম ও নৈতিক শিক্ষাটা দেখাচ্ছি। এখানেও বাড়ির কাজ সম্পূর্ণ বলে দেওয়া আছে, ঠিক একইভাবে এটা আপনারা করে নিতে পারেন। তো আজ এ পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে, আর সাবস্ক্রাইব করবেন। বাই বাই।